পিছনে হচ্ছে 7 স্পিড কিন্তু সামনে করবেন সেখানে কি হবে সাইডিং কয়টা উঁচু হয়ে গেছে এটা এখন মানুষ যতই লম্বা হোক এটা কিন্তু সহজে এটা এদিকে একটা টান দিলে দেখেন এটা কিন্তু ভাঁজ হয়ে গেছে ভাঁজ করে ফেলতে পারবেন এই যে দেখুন যে কত সহজে আমরা সাইকেলটা কতটা ছোট হয়ে গেছে এটা কত সহজে এটা আমরা সিটিং করে ফেলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি আনকমন নতুন ফোল্ডিং সাইকেল এখানে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে এই বছরের নতুন সাইকেল এই যে দেখুন যে সাইকেলটা কিন্তু অনেকটাই হালকা তো আজকে আমি এই সাইকেল নিয়ে আলোচনা করব সাইকেলটি মানে কিভাবে আপনারা ভাঁজ করতে পারেন কিভাবে সিটটা এবং হ্যান্ডেলটা ভাঁজ করা লাগে সবকিছু দেখাবো তো সবাই সমান ভিডিওটি দেখবেন আর যারা আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম নতুন সাইকেল ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি সাইকেলের মডেল নামটা বলে দেব এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি 120 ইঞ্চি একটি ফোল্ডিং সাইকেল তো এটা হচ্ছে গিয়ার সাইকেল এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে পিছনে হচ্ছে 7 স্পিড কিন্তু সামনে হচ্ছে 1 স্পিড অর্থাৎ এটা শুধু পিছনে গিয়ার আছে যে দেখুন এটা হচ্ছে এটা শিফটার এটা কিন্তু অনেক ভালো মানের শিফটার এই শিফারগুলো সহজে কাটে না এবং সাথেই আপনারা একটি বেল পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যালয় ব্রেক লিভার আর একটি জিনিস লক্ষ্য করুন যে এটাতে কিন্তু আপনার যে হুইলগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে একদম চিকন এটা কিন্তু অনেকটা রেজ হবে অর্থাৎ আপনারা যদি হালকা করে প্যাডেল মারেন তো অনেক জোরে কিন্তু সাইকেল চলবে আর হচ্ছে এটার যে ব্রেক কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা দেখুন এটা একদম ডিস্ক ব্রেকের মতো আপনি যেখানে ব্রেক করবেন সেখানে কি হবে সাইকেলটি থেমে যাবে এবং এখন আমি দেখাবো যে সাইকেলটার সিটটা কিভাবে আপনারা উঁচু করবেন এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি সাইকেল কিন্তু এটা হচ্ছে ফ্রি সাইজ বলে এটা এটা হচ্ছে আমি এর আগে বিএমএক্স সাইকেল একটি ভিডিও দিয়েছিলাম সেই সাইকেলটি যেমন সবাই চালাতে পারবে তেমনি এই সাইকেলটিও সবাই চালাতে পারবে দেখুন এটা সিটটা কতটা উঁচু হয় যে এখানে যে ক্লাম্পটা আছে এটার মাধ্যমে আপনারা খুব সহজেই সিটটা কিন্তু অনেক উঁচু করতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু আমি উঁচু করেছি আরও হয়তো একটু উঁচু হবে এই যে দেখুন এখন কতটা উঁচু হয়ে গেছে এটা এখন মানুষ যতই লম্বা হোক এটা কিন্তু সহজে চালাতে পারবে এবং এটার হ্যান্ডেলটাও দেখুন যে অনেকটা উঁচু এটা সিটের মানে সিটের থেকেও একটু উঁচু করা আছে হ্যান্ডেলটা তো এটার দ্বারা খুব সহজে উঁচু নিচু করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাইকেলটা আপনারা ফোল্ডিং করবেন অর্থাৎ ভাঁজ করে রাখবেন এই যে সবার প্রথমে আমি এটির যে হ্যান্ডেল বারটা আমি ভাঁজ করে দেখাবো যে দেখুন এখানে যে ক্লাম্পটা আছে এটা জাস্ট উপর দিকে কাম দিবেন দিয়ে এটা নিচের দিকে ইয়া করে এই যে এটা এদিকে একটা টান দিলে দেখেন এটা কিন্তু ভাঁজ হয়ে গেছে অলরেডি এই যে এখন দেখুন যে সাইকেলটা কিন্তু আপনার সামনে যে হ্যান্ডেল বারটা আছে এটা আমরা ভাঁজ করে ফেলেছি এখন আমরা ফোল্ডিং করবো কি ইয়াতে এটা যে ফুল বডিটা যে এটা এটার হচ্ছে ইয়াটা আছে এটা এভাবে টান দিয়ে যে লকটা ছাড়াতে হবে তারপরে এটা এভাবে টান দিয়ে এইভাবে হালকা একটু ভাঁজ দিলে কিন্তু সাইকেলটি ভাঁজ হয়ে যাবে এই জিনিসটি আপনারা এই যে ভাঁজ করে ফেলতে পারবেন এই যে দেখুন যে কত সহজে এটা আমরা ভাঁজ করে ফেলেছি এই যে এখন দেখুন যে এত বড় সাইকেলটা কতটা ছোট হয়ে গেছে এটা এখন সিটটা যদি আপনি নিচু করে দেন দেখবেন যে আপনার সাইকেলটি একদম ছোট হয়ে গেছে এই যে দেখুন এখন আপনারা চাইলে এটা আপনারা যে কোনো জায়গায় বাসের যে বক্স আছে বক্সে অথবা ছোটখাটো গাড়িতে করে আপনারা এটা ক্যারি করতে পারবেন এই যে এখন এটা আমি আবার সেটিং করে ফেলবো দেখেন যে কত সহজে এটা আমরা সেটিং করে ফেলবো এই যে সেটিং করাটাও খুব ইজি এই যে দেখুন এটা সেটিং হয়ে গেল এখন আমি সেটিং করবো হচ্ছে এটা হ্যান্ডেলবারটা ওই দিকে এভাবে এভাবে উঠে এভাবে সেটিং করতে পারবেন ঠিক হয়ে গেল এই যে আপনারা তো দেখতে পেলেন আপনাদের সামনে কত সহজে এটি আমি একবার ফোল্ডিং করলাম তারপর আবার আমি সেটিং করলাম খুব সহজে হয়ে গেল তো এটা আপনারা যে কোনো জায়গাতে কিন্তু খুব সহজে ক্যারি করতে পারবেন এবং এটা যে কোনো বয়সের মানুষ চালাতে পারবে এটা আপনার যাদের বয়স 8 থেকে শুরু করে মোটামুটি সবাই মানে 8 থেকে শুরু করে সবাই চালাতে পারবে এটা সিটটা যখন আপনি একদম নিচু করে ফেলবেন তখন এটা হচ্ছে যাদের বয়স 8-9 বছর তারা চালাতে পারবে এবং সিটটা যখন আপনি উঁচু করবেন তখন এটা যে কোনো বয়সের মানুষ চালাতে পারবে এছাড়া যে এটাতে আপনার পেরা হচ্ছে পিছনে সুন্দর চমৎকার একটি ক্যারিয়ার ক্যারিয়ারটা কিন্তু অনেক হেভি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
দুটা মোটা ফ্রেম সিস্টেম কিন্তু ক্যারিয়ারটা লাগানো, এটা খুব কিন্তু হেভি ক্যারিয়ার। এবং এটাতে যে রিমগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যালয় রিম, এটা সহজে কিন্তু আপনার টাল হবে না। এবং স্পোকগুলোও দেখেন অনেক হার্ডভাবে তৈরি করা হয়েছে। এটাতে যে গিয়ার সেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক ভালো মানের স্প্রিংয়ের, এটা সহজে কিন্তু কোনো কিচ্ছু হবে না। পিছনে অনেক সুন্দর একটি ব্যাকলাইটের মতো জিনিস দেওয়া আছে, যার কারণে রাত্রিবেলা কেউ যদি লাইট মারে অনেকটা সুন্দর দেখাবে। আর এটার যে সিটটা দেখুন, যে অন্যান্য সাইডের থেকে সিটটা কিন্তু অনেকটা চওড়া, অনেকটা বড় এবং সিট অনেকটা সফট, যার কারণে এই এখানে কিন্তু মানে এই সিটটাতে বসে অনেকটা আরামদায়ক অনুভব করবেন। এই সাইকেলটা যদি আপনারা ফেব্রুয়ারি মাস অর্থাৎ এখন যে ভিডিওটা চাচ্ছি এই মাসটাদের মধ্যে যদি নেন আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এই সাইকেলে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু 10% ডিসকাউন্টটা পাবেন না। সেজন্য আপনারা যারা ফোল্ডিং বাইসাইকেল নিতে ইচ্ছুক তারা এই মাসের মধ্যে অর্ডার করবেন, তাহলে সে যেই জায়গাতেই হোক এটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো। সাইকেলের প্রাইসটা হচ্ছে মাত্র 16,500 টাকা। এই মাসের মধ্যে যদি আপনারা নেন প্রায় 1650 টাকার মতো আপনারা কম পাবেন। তো এই সুবর্ণ সুযোগ যারা আপনারা ফোল্ডিং বাইসাইকেল পছন্দ করেন এই মাসের মধ্যে অর্ডার করে দিবেন, তাহলে আপনারা অনেক টাকা কম সাইকেলটি পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার কাছ থেকে নিতে চান স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এবং ঠিকানা, এটা আমার শোরুমের ঠিকানা। আমার শোরুমের ঠিকানা হচ্ছে দূরত্ব স্পোর্টস গ্যালারি, বনশ্রী সি ব্লক, পুলিশ পার্কের সামনে, রোড নাম্বার 14, বনশ্রী রামপুরা, ঢাকা। যারা আমার কাছ থেকে সেলিং নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলের জন্য রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।